सबगुलो आइडेंटिफाई करते पारबेन एसी ऑन ऑफ करा थेके शुरू करे कंट्रोलिंग সবগুলো আজকে শিখতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা রিমোটগুলো রেখে দিচ্ছি। এখন দেখি এখানে আমি একটা ফিগার এঁকে রেখেছি, মুড মুড লিখে একটা সিম্বল দিয়েছি এরকম, আরেকটা সিম্বল দিয়েছি এমন, আরেকটা এটার মতো নেই কিন্তু এখানে অনেকগুলো ঘন ঘন দাগ দিয়ে রেখেছি, আরেকটা এরকম পানি পড়ছে বা এয়ার ওয়াটার ড্রপ হচ্ছে এমন একটা সিম্বল দিয়েছি, বিশেষ করে লাল যে বাটনটা থাকে বা প্রত্যেকটা রিমোটে এই কমবেশি একটা অন অফ বাটন থাকে, এটাকে বলে অন অবলিক অফ বাটন, এটা আমরা সবাই চিনি সহজেই। এখন আমরা রিমোটে যখন এইখানে প্রেস করি বা অন্যান্য বাটনগুলো চাপি, তো রিমোটের এই যে সামনে যে একটা লাইটের মতো ছোট্ট একটা বাটন আছে, এই এই লাইটটা কি করে, এখান থেকে সেন্সরের এখান থেকে সিগন্যালটা যে ডিসপ্লে আছে আমাদের যে এসি ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে এখানে সিগন্যালটা পাঠায়, তারপরে কিন্তু আমাদের এই জায়গায় ডিজিট ওঠে। দেখা যায় 26 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস, আপনি যাই দেন না কেন বিভিন্ন রকম মুড এখানে উঠে। এখন কথা হচ্ছে রিমোটের এই যে বাটনগুলো আছে, আমরা কোন বাটন কীভাবে চাপলে ভালো মতো এসিটা চালাতে পারবো এগুলো আমরা এখন জানবো। দেখি আমরা প্রথম কথা হচ্ছে অন অফ বাটন। অন অফ বাটন প্রত্যেকটা রিমোটেই যদি এক একটা করে দেখাই, এটাতে এই যে লাল বাটনটা আছে এটা দিয়ে স্টার্ট অবলিক স্টপ লেখা আছে, এই স্টার্ট অবলিক স্টপ দিয়ে বোঝা যাবে এটা অন অফ বাটন। এরপরে এই রিমোটটাতে ডিরেক্ট লেখা আছে অন অবলিক অফ বাটন। এরপরে এই রিমোটটাতে অন অফ কিছু লেখা নেই কিন্তু একটা পাওয়ারের সিম্বল দেওয়া আছে, মানে এরকম করে দিয়ে এরকম একটা সিম্বল দেওয়া আছে যেটাকে আমরা বলি পাওয়ার সিম্বল, এটা দিয়ে বোঝা যাবে এটা অন অফ বাটন। পরের যে রিমোটটা এটাতেও অন অফ কিছু লেখা নেই কিন্তু একটা লাল দিয়ে এরকম একটা সিম্বল দেওয়া আছে, তো এটা অন অফ বাটন। সেম ভাবে এরকম এখানে আরেকটা রিমোট আছে, এখানে ওই সিম্বলটা দেওয়া নেই কিন্তু একটা লাল বাটন আছে, তো এই রেড বাটন দেওয়া আছে আর রেড বাটনের উপরে একটা এরকম চিহ্ন দেওয়া আছে, তো এটা দিয়ে বুঝবো এটা অন অফ বাটন। তো এর বাইরে আর ডিজাইন সচরাচর হয় না, আমি এখানে পাঁচটা রিমোট দেখিয়েছি, পাঁচটার মধ্যে যে সিম্বলগুলো আছে এগুলোই ব্যবহার করা হয়। এখন অন অফ যখন হয়ে গেল অর্থাৎ এসি আমরা অন করলাম, এটা দিয়ে অফ করলাম, এটা দিয়ে অন করলাম, পরের ফাংশনগুলো আমরা দেখি। এসি অন অফ করলেই যে এসি চালু হয়ে যাবে বা রুমে ঠান্ডা বাতাস আসবে তা কিন্তু না, আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি এসিটা চালাচ্ছেন এসি থাকছে আমাদের রুমের ভিতরে আর রুমের বাইরে থাকতেছে আমাদের কনডেন্সার ইউনিট বা আউটডোর ইউনিট, এই আউটডোর ইউনিটটা বাইরে থাকছে, ইনডোরের মধ্যে যে ব্লোয়ার ফ্যান থাকে এখানে একটা ফ্যান মোটর থাকে, তো এই ফ্যান মোটরটা কি করে আপনার রুমের বাতাসটাকে নিয়ে যায় টেনে নেয় আবার রুমে সরবরাহ করে। তো যখন আমরা রিমোট দিয়ে অন করি জাস্ট এই ইনডোরের এই ব্লোয়ারটা অন হয়ে যায়, বাতাস সার্কুলেশন শুরু হয়ে যায়, কিন্তু বাইরে যে ইউনিটটা থাকে এখানে কম্প্রেসর যে আছে এটা যতক্ষণ না অন হবে ততক্ষণ এইখানে যে টিউবগুলো দিয়ে আপনার সংযোগ করা থাকে এদিক দিয়ে আপনার হিমায়ক বা রেফ্রিজারেন্ট ইনডোরে প্রবেশ করবে না আর এখানে না আসা পর্যন্ত আপনি রুমে ঠান্ডা বাতাস পাবেন না, আশা করছি বুঝতে পারছেন। তো এসি শুধু এই ফ্যান চললেই রুমে ঠান্ডা বাতাস আসবে না, এই জন্য কী করতে হবে আমাদেরকে এই বাইরের যে ইউনিটটা আছে বাইরের এই ইউনিটকে অন করতে হবে। এই ইউনিট অন করার জন্য আমাদের এসির যে রিমোট রয়েছে এই রিমোটে
মুড নামে একটা বাটন রয়েছে, MODE মুড নামে যে বাটনটা রয়েছে, আমি যদি দেখাই প্রত্যেকটা রিমোটে এরকম বাটন রয়েছে। এটাতে মুড, এখানে আছে মাস্টার কন্ট্রোল, মুড অথবা মাস্টার কন্ট্রোল। আর এই রিমোটে এই যে নিচে দেখা যাচ্ছে এখানে মুড লেখা আছে, MODE। পরের রিমোটে যদি আমরা দেখি এখানেও MODE লেখা রয়েছে। এরপরে আরেকটা রিমোটে দেখি এখানে কোনো কিছু লেখা নেই, মুড টু মুড বা মাস্টার কন্ট্রোল কোনো কিছু লেখা নেই, কিন্তু এই যে সিম্বলগুলো বা চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নগুলো একটা বাটনের সাথে সিরিয়াল করে দেওয়া আছে। আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এই একটা বাটনে সব সিরিয়াল করে দেওয়া আছে। তো এটা দিয়ে বুঝবো আমরা এটা মুড বাটন, আমি বিভিন্ন রেখে দিলাম। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তাহলে আমরা ওই এই বাটন চিহ্ন দিয়ে বা ওই মুড চিহ্ন দিয়ে আমরা এই চিহ্নগুলো পেয়ে যাব। তো এই চিহ্নগুলো পেলেই যে আপনার এসি চলবে তা কিন্তু না। আপনার এসিতে যদি কুলিং এবং হিটিং মুড দুইটাই থাকে, অর্থাৎ ইনভার্টার এসি হয় আপনার এবং কুলিং হিটিং দুটো মুড থাকে, তাহলে আপনি এসি দিয়ে ঠান্ডা বাতাসও পাবেন এবং গরম শীতকালে গরম বাতাসও পাবেন। কোম্পানি প্রত্যেকটা রিমোট ম্যাক্সিমাম কুলিং এবং হিটিং ডিজাইন করে তারা বানায়। রিমোটে সবগুলো ফাংশন দেওয়া থাকে। যদি আপনার এসি শুধু কুলিং মুড হয় তাহলে শুধু কুলিং বাতাস পাবেন, আর যদি হিটিং কুলিং দুইটাই থাকে তাহলে দুইটাই পাবেন ওই রিমোট দিয়ে। আর এসিতে যদি ফাংশন করা না থাকে, শুধু রিমোটে থাকে, তাহলে আপনি আর হিটিং পাবেন না। তো এখানে এই যে চিহ্নগুলো দেওয়া রয়েছে, চিহ্নগুলো আমরা দেখি। প্রথম কথা হচ্ছে এই চিহ্নটা, এই রিমোটটা দিয়ে যখন আমরা অন করছি, অন করার পরে এই মাস্টার কন্ট্রোল বা মুড এই বাটনটা প্রেস করার পরে এই চিহ্নগুলো রিমোটে নাই, কিন্তু এই লেখাগুলো রয়েছে, এই চিহ্নগুলো কোনটার কি নাম সেগুলো লেখা রয়েছে। আর এই রিমোটে, এই রিমোটটাতে চিহ্ন দেওয়া আছে কিন্তু কোনটার কি নাম সেটা দেওয়া নেই। তো আমরা যদি এটা ভালো করে বুঝি তাহলে চিহ্ন দেওয়া থাকলেও বুঝবো, চিহ্ন না থাকলেও আমরা বুঝতে পারবো। আমরা এক এক করে লিখি। তো ফার্স্ট কথা হচ্ছে যে যখন এরকম একটা চিহ্ন আসবে এটাকে বলা হয় অটো মুড, AUTO অটো মুড, অটো মুড। এরপরে এই যে চিহ্নটা থাকবে এটাকে বলা হয় হিটিং মুড, হিটিং মুড। এই যে চিহ্নটা থাকবে এটাকে বলা হয় কুলিং মুড, এই চিহ্নটাকে বলা হয় ড্রাই মুড, এই চিহ্নটাকে বলা হয় ফ্যান মুড। তাহলে যদি কোনো রিমোটে এরকম কোনো রিমোট হয় যেখানে চিহ্ন দেওয়া নেই কিন্তু অটো, হিট, কুল, ড্রাই অথবা ফ্যান এই কথাগুলো লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রিমোটে এই ফাংশনগুলো দ্বারা এটা বোঝানো হচ্ছে। এখন প্রত্যেকটা ফাংশনের আমরা কাজ বুঝি। এই যে অটো মুড রয়েছে, এই অটো মুড বা এই চিহ্ন মানে হচ্ছে অটো মুড। যখন আমরা এই রুমের এসিকে মুড অন করার পরে মুড বাটন প্রেস করব, প্রেস করার পরে যদি আমরা এরকম কোনো চিহ্ন পেয়ে যাই, একটু আপনাদেরকে দেখাই এই মুড বাটনটা, এই মুড বাটনটা যখন আমি প্রেস করছি তখন এই সাইডে চিহ্নগুলো পাওয়া যাবে। দেখুন একটা একটা করে চিহ্ন পাওয়া যাবে, আমি প্রেস করছি একটা একটা করে চিহ্ন আসছে। দেখতে পাচ্ছেন আপনারা চিহ্নগুলো? ওকে, তো এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখন কোন মুডে আছে। অথচ এই রিমোটে কোনো লেখা নেই যে কুলিং, হিটিং, কুল, ড্রাই বা কোনো কিছু লেখা নেই, জাস্ট চিহ্নগুলো রয়েছে। কিন্তু আমার হাতে যদি আরেকটা রিমোট আপনাদেরকে দেখাই, এই রিমোটটা যদি দেখায়, এই রিমোটে প্রত্যেকটা লেখা রয়েছে যে অটো, কুল, ড্রাই, হ্যাঁ, ফ্যান, এগুলো লেখা রয়েছে। তো এখানে অ্যারো চিহ্ন চলে যাবে এই বরাবর। এখন দেখি অটো যখন সেট থাকবে, যখন আমরা রিমোটে এইরকম চিহ্নতে সেট করে রাখবো এই এসিটা, তখন এসিটা অন হবে, অটো ফাংশনে চলবে। অর্থাৎ কোম্পানি বা নির্মাতা কর্তৃক কোম্পানি এই এসিতে যে ফাংশন বা যে টেম্পারেচার সেট করে দিয়েছে সেই টেম্পারেচার আপনার রুমে আসলে এই এসিটা অফ হয়ে যাবে অটোমেটিক।
মানে হচ্ছে আপনার এখানে কোনো কন্ট্রোলিং এর কোনো ক্ষমতা থাকবে না, অর্থাৎ এই অটো দেওয়ার পরে আপনি টেম্পারেচার কমাতে পারবেন না, টেম্পারেচার বাড়াতে পারবেন না। দেখেন অটো সেট করে দিয়েছি, অটোতে চলে আসছে, এখন আমি টেম্পারেচার বাড়াতে পারছি না, কমাতে পারছি না, কিছুই করতে পারছি না। তার মানে আমার রুমে আমি যদি নির্দিষ্ট টেম্পারেচার পেতে চাই আমি এটা করতে পারবো না, কারণ কোম্পানি যেটা দিয়ে রেখেছে অটোমেটিক সেটাই হবে, হওয়ার পরে এসি বন্ধ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরের অপশনে যাই আমরা, পরের অপশন দেখেন, এখানে অটোর পরে আমরা এই মুডটা চেঞ্জ করে দিচ্ছি। এসি অন করলাম, অটো ছিল, অটোর পরের মুডটা দেখি, এই যে এরকম একটা মুড আসছে, এই মুডটা আসছে। তো এই মুডটা হচ্ছে এখানকার এই চিহ্নটা, এই চিহ্নটা। তো এই চিহ্ন মানে হচ্ছে আমরা জানি কুলিং চিহ্ন। তো যখন আমরা এই চিহ্নটাতে সেট করে দিব, অর্থাৎ রিমোট দিয়ে যখন আমরা এই চিহ্নতে নিয়ে এসে রাখব, তখন আমি এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছি টেম্পারেচার উঠেছে, এবং এই টেম্পারেচার ওঠার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে, আমি টেম্পারেচার এখন কমাতে পারবো, কমাতে পারছি, বাড়াতে পারছি, নিজের ইচ্ছা মতো আমি টেম্পারেচার কম বেশি করে সেট করে দিতে পারবো। তাহলে এসি যদি আপনি আপনার নিয়ন্ত্রণে ঠান্ডা কম বেশি করতে চান, তাহলে আপনাকে এই কুল মুডে চালাতে হবে। আর যদি আপনি কুল মুডে না দেন, অটো মুডে রাখেন, তাহলে অটো মুডে এসি চলবে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছি। পরের যে চিহ্নটা রয়েছে, আমরা এবার এটা মুডটা চেঞ্জ করি, মুডটা চেঞ্জ করে দেখি, পরে এই যে এরকম এয়ার ড্রপের একটা চিহ্ন এসছে, ওয়াটার ড্রপের একটা চিহ্ন এসছে। তো এই চিহ্নটা হচ্ছে এটা, এই চিহ্নটাকে বলে ড্রাই মুড। এই ড্রাই মুডে এসিটা চলবে, কম্প্রেসরও চলবে, কিন্তু নির্দিষ্ট সময় পরে অটোমেটিক এই কম্প্রেসরটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ড্রাই মুডে আসলে ফ্যানের যে স্পিড রয়েছে, এই ফ্যানের স্পিডটা, ব্লোয়ার ফ্যানের যে স্পিড রয়েছে, এই স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, এই স্পিডটা আপনার হাতে আর নিয়ন্ত্রণে থাকবে না, কন্ট্রোল করতে পারবেন না। আমি দেখাই, এই যে ফ্যানের যে বাটন রয়েছে, ফ্যান যে লো মিডিয়াম হাই করব, ফ্যান বাটন প্রেস করছি, কিন্তু উপরের যে টাওয়ারের মতন সিম্বল রয়েছে এটা কম বেশি হচ্ছে না, কোনো পরিবর্তন আসছে না। তার মানে আমি এখন ফ্যানকে কন্ট্রোল করতে পারছি না, লো মিডিয়াম হাই যে করবো এটা আমি করতে পারছি না। অথচ আমি মুড যদি এখন কুলে নিয়ে যাই, তাহলে সবই কন্ট্রোল করতে পারবো। দেখি এই কুল মুডে নিয়ে আসলাম, এখন আমি ফ্যান বাটনটা প্রেস করি, ফ্যান দেখুন টাওয়ারের চিহ্নগুলো এসছে, লো মিডিয়াম হাই আমি এভাবে কম বেশি করতে পারছি। তাহলে এই তিনটা ফাংশনের মধ্যে আমরা বুঝলাম, চারটা ফাংশনের মধ্যে আমরা বুঝলাম যে আমাদের যদি নিয়ন্ত্রণ করতে চাই আমরা, তাহলে আমরা ফ্যান বাকি আছে, আমি ফ্যানটা বুঝাবো, ড্রাই দিয়েও চালাবো না, আমরা অটো দিয়েও চালাবো না, এবং ড্রাই দিয়েও চালাবো না, আমরা চালাবো কুল মুড দিয়ে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট মুড। এখন পর্যন্ত আমরা এটা জানলাম, এটা হচ্ছে পারফেক্ট মুড। এখন কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে না, আমি মুড চেঞ্জ করে দিচ্ছি, কুল থেকে ড্রাই রাখছিলাম, তো ড্রাইয়ের পরের মুডটা আমরা একটু বুঝি। ড্রাইয়ের পরের মুড দেখুন কীরকম একটা চিহ্ন এসছে, এটা জাস্ট শুধুমাত্র এই মুডটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যানের পাখার চিহ্ন চলে এসছে। তার মানে এই মুডটা দিয়ে শুধুমাত্র এই ফ্যানের যে চিহ্ন এসছে, এই ফ্যানের চিহ্ন দিয়ে বুঝবো শুধু ফ্যান চলবে, মানে ইনডোরের যে ফ্যানটা রয়েছে শুধু এই ফ্যানটা আমরা চালাতে পারবো, ইনডোরের ফ্যানটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু এই কম্প্রেসর চলবে না, বাইরের ইউনিট চালু হবে না। আর বাইরের ইউনিট চালু না হলে রুমে ঠান্ডা বাতাস বা কুলিং আপনারা পাবেন না। তো ফ্যান মুডে চালাতে গেলে যদি আপনি বলেন যে না, আমার ঠান্ডা বাতাস দরকার নেই, শুধু আমি ফ্যান চালাবো, তাহলে আপনি কি করবেন, এই ফ্যান মুডে দিয়ে এসিটা চালাবেন। এবং ফ্যান মুডে দিলে আমি ফ্যানের গতি কম বেশি করতে পারবো, এই ফ্যানের গতি কম বেশি করতে পারবো, লো মিডিয়াম হাই করতে পারবো, কিন্তু ঠান্ডা বাতাস আমরা পাবো না ফ্যান মুডে। তাহলে আমাদের এখানকার এই চিহ্ন চলে গিয়েছে, এই চিহ্ন চলে গিয়েছে, এটা গিয়েছে, এটা গিয়েছে, চারটা মুড আমরা বুঝলাম। এটা মূলত যখন আমাদের দেশে গ্রীষ্মকাল থাকে তখন আমরা এই মুডগুলো ব্যবহার করি,
এখন আমাদের দরকার আরেকটা নতুন মুড আছে যেটাকে এইটটা বলা হয়। এই মুডটা আমি রিমোটে দেখাই, এই রিমোটে দেওয়া আছে। তো পরের যে বাটনটা আছে এটা যদি প্রেস করি তাহলে দেখুন একটা ওরকম চিহ্ন আসছে ফ্যানের পরে নিচে, আমরা মুড বাটন প্রেস করার পরে আরেকটা চিহ্ন এসেছে, চিহ্নটা দেখা যাচ্ছে। তো এই মুডটাকে বলা হয় হিটিং মুড, এই চিহ্নটা আসছে, এটা হচ্ছে হিটিং মুড। যদি আমরা এই মুডে এসিটাকে সেট করে দেই তাহলে এসিটাতে যদি হিটিং ফাংশন থাকে তাহলে এসি দিয়ে গরম বাতাস বের হবে, অর্থাৎ এই দিক দিয়ে তখন রুমে গরম বাতাস বের হবে যেটা শীতকালে আমরা ব্যবহার করি। শীতের সময় যদি আমরা গরম বাতাস পেতে চাই তাহলে আমরা এই হিটিং মুডটা ব্যবহার করব। এবং হিটিং মুড ব্যবহার করলেও আমরা টেম্পারেচার, ফ্যানের স্পিড সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে ফ্যানের গতি দেখুন কম বেশি করতে পারছি। এরপরে আমরা টেম্পারেচার যদি কমাতে বাড়াতে চাই কমাতে বাড়াতে পারছি। তাহলে কুলিং মুড এবং হিটিং মুড এই দুটো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মুড, কুলিং এবং হিটিং এই দুটো হচ্ছে আমাদের মেইন ফাংশন। আমরা যদি গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস চাই কুলিংয়ে চালাবো, আর শীতকালে যদি গরম বাতাস চাই তাহলে আমরা হিটিংয়ে চালাবো। এখন রুমে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা সেট করবো, টেম্পারেচার সেট করার জন্য এখানে দুটো বাটন রয়েছে, এই যে একটা উপরের দিকে আরো চিহ্ন, একটা নিচের দিকে আরো চিহ্ন। মুড আপনি কুলিংয়ে দিয়ে দিবেন, তাহলে মুড আমি কুলিংয়ে আবার নিয়ে যেয়ে দিলাম, কুলিংয়ে সেট করে দিলাম মুড। টেম্পারেচার আমি গ্রীষ্মকালে চালাবো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে এইভাবে আমরা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রুমে সেট করে রাখবো। তো 22ও দিতে পারেন 26ও দিতে পারেন, 22ে দিলে একটু বেশি ঠান্ডা হবে, 26ে দিলে একটু কম ঠান্ডা হবে। আর শীতকালে আমরা যদি হিটিং চাই তাহলে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা রুমে সেট করে রাখবো। এই হচ্ছে আমাদের রুমের ঠান্ডা এবং গরম বাতাস পাওয়ার জন্য যে ফাংশনগুলো ছিল সেগুলো। এই রিমোটও সেম ফাংশন, উপরেরটা চাপলে টেম্পারেচার বাড়বে, নিচেরটা চাপলে কমবে। এই রিমোটও সেম ফাংশন, বাড়বে কমবে। তো প্রত্যেকটা রিমোটে এরকম ফাংশন দেওয়া আছে, এটাতে প্লাস এটাতে মাইনাস, প্লাস দিলে বাড়বে মাইনাস দিলে কমবে। এই রিমোটেও এরকম চিহ্ন দেওয়া আছে, আরো চিহ্ন উপরের দিকে বাড়বে নিচের দিকে কমবে। তো এইভাবে আমরা টেম্পারেচার কম বেশি করতে পারি। পরের বাটনগুলো কীভাবে কাজ করে এগুলোর বিস্তারিত লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন বাকি বাটনগুলো কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাই।